আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রেগুলো ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আমিরুল ইসলাম আপনাদের সামনে আবার চলে এলাম অন্য একটি এপিসোড নিয়ে। তা হচ্ছে ছাগল এবং গাড়লকে খড় এবং ঘাস কীভাবে কেটে খাওয়াবেন সেই যন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটি ভালোভাবে জানার জন্য শেষ পর্যন্ত দেখবেন। ভিউয়ার্স, আমার সামনে দেখতে পাচ্ছেন একটি যন্ত্র রয়েছে। এই যন্ত্রের মাধ্যমে মূলত আমি ছাগল এবং গাড়লের জন্য চারা কাটি, খড় কাটি। তো বন্ধুরা আপনারা প্র্যাকটিক্যালি দেখেন আমি কীভাবে করে চারাগুলো কাটতেছি। এই যে আপনারা এরকম ঝকঝকে এবং সুন্দর চারা, শুকনো চারা নেবেন তাহলে তাড়াতাড়ি কাটা যাবে। তো বন্ধুরা দেখুন ভিউয়ার্স, আপনারা এরকম ভাবে শুকনো খড় নেবেন, এক মুঠো নেবেন, কারণ বেশি নিতে পারে যখন কাটবেন তখন আপনার হাতে লাগতে পারে, সেই জন্য এক মুঠো খড় নেবেন এবং এভাবে মেশিনে ধরবেন, যন্ত্রতে ধরবেন এবং কাটবেন সহজে। এই যে ভিউয়ার্স দেখেন, একেবারে সুন্দরভাবে ছোট ছোট করে কাটা যাচ্ছে। আপনি দ্রুত কাটতে পারেন, সমস্যা নাই, কারণ শুকনো খড় হলে পরে দ্রুত কাটতে পারবেন। এই যে দেখুন কীভাবে আমি কেটেছি, একেবারে ছোট ছোট করে। এগুলো ছাগল এবং গাড়লে খেতে কোনো প্রকার সমস্যা হবে না। তো সুতরাং আপনারা এভাবে করে কাটবেন। তো ভিউয়ার্স দেখলেন আমি কীভাবে খড় কাটলাম, আপনারা ঘাসও যাতে কাটতে পারবেন ছোট ছোট করে এবং অতি সহজে দ্রুত কাটতে পারবেন, ঘাসে কাটতে চাইতে জোরে কাটতে পারবেন এবং দ্রুত কাটতে পারবেন। তো ভিউয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এরূপ অনেক ভিডিও আপনাদের সামনে আপলোড দেবো, কৃষি বিষয়ক অনেক ভিডিও আপলোড দেবো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।